সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডায়ালসিলেট টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিতু। এই মুহূর্তে আমরা আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং আমাদের সঙ্গে রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র। আমরা আপনার কাছে জানতে চাইব, বর্তমানে সিলেটে কোভিড-19 পরিস্থিতিটা কীরকম এবং কতজন রোগী আপনাদের হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কতজন ডাক্তার মিলে আপনারা সেবা প্রদান করে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে ভর্তি আছেন 84 জন রোগী, এর মধ্যে করোনা পজিটিভ হচ্ছে 37 জন, আর বাকিরা হচ্ছে সাসপেক্টেড, তারা খুবই সাসপেক্টেড, করোনা সাসপেক্টেড কেস। এবং আইসিইউ এই মুহূর্তে আমাদের পরিপূর্ণ আছে, আইসিইউতে কোনো সিট ফাঁকা নাই। এটা ইঙ্গিত করছে যে আসলে পরিস্থিতি কেমন, কারণ কিছুদিন আগেও আইসিইউতে সবসময় সিট থাকতো, ওয়ার্ডের মধ্যে সিট ফাঁকা থাকতো, কিন্তু গত বিশেষ করে 1 মাস থেকে আক্রান্তের হার বাড়ছে এবং গত 1 সপ্তাহ থেকে আমাদের প্রায় সিট সব ফিল আপ হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এই সময় সবার জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত আবশ্যক, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে যারা আপনাদের এখানে আইসিইউতে ভর্তি আছেন তাদের, তারা আসলে সিলেট বিভাগের মধ্যে কোন কোন জেলার সবচেয়ে বেশি সংখ্যক রোগী? যেমন আমাদের মৌলভীবাজারের আছে, সুনামগঞ্জ থেকে আসছে, মৌলভীবাজারের অংশ সুনামগঞ্জই বেশি, হবিগঞ্জের পেশেন্ট তুলনামূলক কম। আর সিলেট তো আছে, আমাদের সিলেট ছাড়া মৌলভীবাজার সুনামগঞ্জ থেকে পেশেন্ট বেশি ভর্তি হচ্ছে, প্লাস আইসিইউতেও ভর্তি আছে। আচ্ছা, আপনার কাছে আবার একটা বিষয় জানতে চাবো যে আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তাদেরকে আপনারা কিরকম সেবা প্রদান করে যাচ্ছেন? আইসিইউতে যারা ভর্তি থাকে সবাই মোটামুটি ক্রিটিক্যাল পেশেন্ট, তাদেরকে সার্বিক চিকিৎসার পাশাপাশি, তাদেরকে যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট তাদের আপনার মোবিলিটিগুলো তারা সহজে মুভ করতে পারে না, এজন্য তাদের এই ধরনের সেবাও, মানে স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদেরকে দৈনন্দিন যে তাদের সাপোর্টগুলো দরকার ওইগুলো আমরা দিচ্ছি, প্লাস আমাদের হাসপাতালের যে নিয়মিত খাবার দাবার এগুলো তো তারা পাচ্ছে, যার ওষুধপত্র যেগুলো ফ্রিয়ে পাচ্ছে সেগুলো আমরা ফ্রিগুলো দিচ্ছি তাদেরকে। ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বে কোভিড-19 রোগীর সংখ্যা বেড়েই চলেছে, বেশ কয়েকটি দেশে চলছে লকডাউন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-19 আক্রান্তের সংখ্যা প্রায় লাখও ছাড়িয়ে গেছে এবং মৃত্যুবরণ করেছেন কয়েক হাজার মানুষ। সারা দেশের মতো সিলেট নগরীতেও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সর্বশেষ আপডেট পেতে ডায়ালসিলেট টেলিভিশনের সঙ্গেই থাকুন, আর ঘরের বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন এবং একটি স্যানিটাইজার সাথে রাখুন, আর ঘরের ভিতর প্রবেশ করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।